চাপাচাপির উপরে আমার দুইটা টিউটোরিয়াল হয়ে গেছে যেখানে আমি দেখিয়েছি ফাংশন কি এর এফ ওয়ান থেকে এফ টুয়েলভের যে কীগুলো আছে সেগুলো কোনটা দিয়ে চাপলে কি হয় না হয় বিশেষ করে শুধু ফাংশন কন্ট্রোল ফাংশন শিফট ফাংশন অল্ট ফাংশন কন্ট্রোল শিফট ফাংশন অল্ট শিফট ফাংশন এই সমস্ত কীগুলো মিক্স করে ফাংশনের সাথে এক করলে কি কি কার্যকারিতা হয় সেই জিনিসগুলো আমরা দুইটা পর্বে দেখিয়েছি বন্ধুরা আজকে আপনাদের সামনে হাজির হয়েছে একটা ম্যাজিক টিউটোরিয়াল নিয়ে সেটা হচ্ছে আমরা ফাংশন ওয়ান থেকে টুয়েলভ পর্যন্ত যে আলোচনাগুলো করেছি দেখিয়েছি সেগুলোকে আমি একটা কম্বাইন আকারে এক জায়গাটায় নিয়ে আসছি সেই জিনিসটা আজকে আপনাদেরকে দেখাবো এবং দিয়ে দিব সেটা হচ্ছে এই যে দেখেন আমরা প্রথমে যে জিনিসগুলো আলোচনা করেছি সেগুলো বিভিন্নভাবে আপনাদেরকে ডিসক্রিপটিভ করেছি আজকে আমি একটু সিম্পলভাবে আলোচনা করার চেষ্টা করব যে তো বন্ধুরা ম্যাজিক ওয়ানে যদি আমরা যাই যেমন দেখেন প্রথমে আমাদের এখানে প্রথম কলামে আছে কীগুলো এফ ওয়ান থেকে এফ টুয়েলভ পর্যন্ত আমি এখানে দেখাব শুধু এফ ওয়ান প্রেস করলে কি হয় শিফটের সাথে এফ প্রেস করলে কি হয় অল্টের সাথে এফ প্রেস করলে কি হয় কন্ট্রোলের সাথে করলে কি হয় অল্ট শিফটের সাথে করলে কি হয় কন্ট্রোল শিফটের সাথে কিনলে কি হয় অল্ট কন্ট্রোলের সাথে করলে কি হয় অল্ট কন্ট্রোল শিফটের সাথে করলে কি হয় এখানে আমরা আলোচনা করেছি বিভিন্নভাবে আপনাদেরকে দেখিয়েছি আর সেই দেখানো জিনিসগুলো এখানে আমি কম্বাইন করার চেষ্টা করেছি সমস্তগুলো অ্যাট এ গ্ল্যান্সে আপনি বোঝার জন্য এই জিনিসটা আপনাদের খুবই 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 কাজে লাগবে যারা বিশেষ করে কাজের গতিকে বাড়িয়ে কাজ করতে চান বিশেষ করে টিপস অ্যান্ড ট্রিক্সের দিকে যাদের আগ্রহ বেশি যেমন আমরা যদি এফ ওয়ান শুধু প্রেস করি সিগনিফিকেন্স করি তাহলে হচ্ছে এটা শুধু হেল্প যে মেনু সেই মেনুটা ওপেন হবে দেন হচ্ছে শিফট এফ ওয়ানের সাথে কিছু নেই এরপর হচ্ছে অল্ট এফ ওয়ান অল্ট এফ ওয়ান প্রেস করলে হচ্ছে নতুন চার্ট তৈরি হবে দেন হচ্ছে কন্ট্রোল এফ ওয়ান সেটা হচ্ছে মিনিমাইজ এবং ম্যাক্সিমাইজ হবে এই রিবনগুলো দেন হচ্ছে অল্ট শিফট এফ ওয়ান হচ্ছে নতুন ওয়ার্কশিট ইনসার্ট হবে কন্ট্রোল শিফট এফ ওয়ানে হবে হাইড রিবন এই রিবনগুলো হাইড হয়ে যাবে দেন হচ্ছে অল্ট কন্ট্রোল এফ ওয়ানে কিছু নেই অল্ট কন্ট্রোল শিফট এফ ওয়ানেও কিছু নেই এরপর হচ্ছে এফ টু এফ টু আপনি জেনারেলি চাপলে হবে এটা এডিট হবে দেন হচ্ছে শিফট এফ টু চাপলে হবে আপনার কমা যে কমেন্ট হবে সে কমেন্টের ইনসার্ট হবে দেন হচ্ছে কন্ট্রোল এফ টু প্রেস করলে আপনার প্রিন্ট অপশন আসবে অল্ট শিফট এফ টু হচ্ছে সেভ অ্যাজ অ্যাক্টিভ ওয়ার্ক বুক কন্ট্রোল শিফটের সাথে কিছুই নেই অল্ট কন্ট্রোল এফ টুর সাথে আছে টু ওপেন ফাইল ডায়ালগ বক্স দেন হচ্ছে অল কন্ট্রোল শিফট এফ টু হচ্ছে প্রিন্ট অপশন সেই মেস কন্ট্রোল এফ টু প্রত্যেকটা জিনিস এভাবে আমি আলোচনা করে দেখিয়েছি যেগুলো এখানে সরানো সিটানো ছিল এখানে সেই জিনিসটা আমি এভাবে আপনাদেরকে দিয়েছি এরপর হচ্ছে এফ থ্রি এফ থ্রি হচ্ছে শুধু টু পেস্ট দ্য ফার্স্ট লাইন এরপর হচ্ছে ওপেন্স ইনসার্ট শিফট এফ থ্রি যদি হয় এরপর হচ্ছে অল শিফটে কিছু নেই কন্ট্রোল এফ তো হচ্ছে টু ওপেন নেই ম্যানেজার এখানে কিছু নেই তারপর হচ্ছে কন্ট্রোল শিফট এফ থ্রি হচ্ছে ক্রিয়েট নেইম ফর্ম সিলেকশন এবার হচ্ছে অল্ট কন্ট্রোল এফ থ্রি হচ্ছে নিউ নেম এখানে আমি বাকি জিনিসগুলো বলছি না তাহলে টিউটোরিয়ালটা অনেক বেশি বড় হয়ে যাবে তো বন্ধুরা এরপরে তাহলে চলে যায় হচ্ছে ম্যাজিক টু যে সেই জিনিসটাই এখানে ম্যাজিক ওয়ানটা আমি দেখিয়েছি এইভাবে আর এখানে ম্যাজিক টুটা দেখিয়েছি হচ্ছে এইভাবে জেনারেলি কি এফ ওয়ান প্রেস করলে টু ওপেন হবে শিফট এফ ওয়ান প্রেস করলে কিছু নেই অল্ট এফ ওয়ান প্রেস করলে নিউ চার্ট ক্রিয়েট হবে কন্ট্রোল এফ ওয়ান প্রেস করলে টু মিনিমাইজ ম্যাক্সিমাইজ হবে রিবনটা অল শিফট এ প্রেস করলে ইনসার্ট নিউ ওয়ার্ক বুক হবে কন্ট্রোল শিফট এ পয়েন্ট প্রেস করলে হাইড্রিবন হবে অল্ট কন্ট্রোলে কিছু নেই অল্ট কন্ট্রোল শিফটেও কিছু নেই এটাকে আমি আবার এভাবে সাজিয়েছি যেই জন্য আমি নাম দিয়েছি ম্যাজিক ওয়ান এবং ম্যাজিক টু এখন দেখব আমাদের এফ টুতে কী আছে এফ টুতে দেখেন জেনারেল হচ্ছে এডিট করবে শিফট এফ টুতে শুধু ইনসার্ট কমেন্ট করবে অল্ট এফ টুতে হচ্ছে সেইভাজ ওয়ার্ক বুক করবে কন্ট্রোল এফ টু হচ্ছে প্রিন্ট করবে অল্ট শিফট এফ টুতে হচ্ছে সেভ দ্য ওয়ার্ক বুক কন্ট্রোল শিফট এফ টুতে কিছু নেই অল্ট কন্ট্রোল এফ টুতে টু ওপেন ফাইল ডায়ালগ বক্স অল্ট কন্ট্রোল শিফট হচ্ছে প্রিন্ট অপশন সেম অ্যাজ কন্ট্রোল এফ টু বন্ধুরা এখানে সমস্ত জিনিসগুলো দেয়া আছে এফ টু এফ থ্রি এফ ফোর এফ ফাইভ সমস্ত জিনিসগুলো দেওয়া আছে দেখেন এই বিষয়টা আমি অনেক গবেষণা করে অনেক চিন্তাভাবনা করে এই জিনিসটা রিসার্চ করে তৈরি করেছি যে এফ ওয়ান থেকে এফ টুয়েলভের যতগুলো কী আসে সমস্ত কীগুলো মিক্স করলে কন্ট্রোল এফ অল্ট্রাশিফট সমস্তগুলোর সাথে মিক্স করলে কোনটায় কী কাজ হয় সেই জিনিসগুলো আমি চাপাচাপিতে আলোচনা করেছি এইটা হচ্ছে আমি ম্যাজিক ওয়ানে এভাবে সাজিয়েছি ম্যাজিক টুতে এভাবে সাজিয়েছি আশা করি এই জিনিসটা এবং এই টিউটোরিয়ালটা আপনাদেরকে অনেক অনেক হেল্প করবে বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি যদি বিন্দু পরিমাণ হেল্প হয়ে থাকে কাজে লেগে থাকে কিছু শিখে থাকেন বুঝে থাকেন ভিডিওতে একটা লাইক দিয়ে উৎসাহিত করবেন কমেন্টস করে জানাবেন যে কেমন হয়েছে আর আপনার যদি স্পেশাল কোনো রিকোয়েস্ট থেকে থাকে সেটাও কমেন্ট সেকশনে জানাবেন আমরা চেষ্টা করব সেই বিষয়টা কাভার করার জন্য বন্ধুরা পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে মামুন এখানে আমি থেকে আল মামুন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ